নমস্কার সকলকে, বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সারা বছর সকলের ভালো কাটুক, সুখে ও শান্তিতে কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উৎসব আনন্দ উচ্ছলতা বাঙালির রক্তে, আবহমান কাল ধরে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে বিভিন্ন উপলক্ষে বাঙালি উৎসবে ও আনন্দে মেতে ওঠে। এসবের মধ্যে একেবারেই ব্যতিক্রমী বার্তা নিয়ে আবির্ভূত হয় বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ এমনই এক আনন্দের দিন। ওই দিন বাঙালির বছর শুরু, যার রূপ, রস, বর্ণ, গন্ধ অন্যান্য উৎসবের থেকে সম্পূর্ণ আলাদা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশকালের গণ্ডি পার হয়ে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই দিনটিতে সকল বাঙালি উৎসবের আনন্দে মেতে ওঠে। সমস্ত বাংলাভাষী মানুষের হৃদয় আবেগ চতুর্দিক থেকে বহতা নদীর মতো প্রবাহিত হয়ে মোহনায় মিলিত হয়। এই উৎসব সার্বজনীন, এই উৎসব বাঙালির অহংকার, এই উৎসব বাংলা সংস্কৃতির ধারক ও বাহক। উদার মনস্ক বাঙালি তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য বহন করে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে। নাচে, গানে, গল্পে, আড্ডায়, আহারে, বিহারে, নতুন বস্ত্রে বাঙালি বর্ষবরণে মেতে ওঠে আবহমান কাল ধরে। বিদায়ী বছরের গ্লানি, হতাশা, ব্যর্থতা, না পাওয়ার যন্ত্রণা ভুলে নতুন করে পথ চলা শুরু হয়। সকলের মঙ্গল কামনায় উচ্চারিত হয় শুভেচ্ছা বার্তা। ব্যবসায়ীদের নতুন বছরের হালখাতা বাংলা নববর্ষেই হালনাগাদ করা হয়। একসময় প্রতি বছর রাজস্ব প্রদানে জটিলতা দেখা দিত, খাজনা পরিষদের গরমিলে পড়ে যেত বাংলার কৃষক। সেই দিকে তাকিয়ে প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কারের নির্দেশ দেন সম্রাট আকবর। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা সন নামে পরিচিতি লাভ করে। বাঙালির চিরায়ত সার্বজনীন লোকোৎসব পয়লা বৈশাখ, অঙ্কের হিসাবে ইংরেজি 593 সালে বাংলা সনের যাত্রা শুরু। এদিকে সম্রাট আকবর কিন্তু ক্ষমতায় আসেন 1556 সালে, অর্থাৎ 963 বছর ধরে বাংলা সন চলার পরে সম্রাট আকবর সিংহাসন লাভ করেন। সেই সময় রাজস্ব আদায় হতো হিজরি সন ধরে, যা কিনা চন্দ্রমাস অনুসারে গণিত হয়। বাংলায় ঋতুভিত্তিক ফসল উৎপাদন হতো সৌরসনের সঙ্গে সাযুজ্য রেখে। এই জটিলতাকে দূর করতে সম্রাট আকবর বাংলা সন ধরে খাজনা আদায় করতে নির্দেশ দেন। তখন থেকেই বাংলা সনের গুরুত্ব বাড়ে এবং পয়লা বৈশাখ বাংলা নতুন বছর হিসেবে সাড়ম্বরে পালিত হতে শুরু করে। মোহাম্মদ শহীদুল্লাহ কমিটির রিপোর্ট এই মতের পক্ষে সায় দেয়। যদিও কেউ কেউ শশাঙ্কের শাসনকালকে তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু এই সংক্রান্ত উপযুক্ত ও বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। সম্রাট আকবরের নির্দেশে আমির ফতেহ উল্লাহি সিরাজির গবেষণালব্ধ ফলাফল
সৌরমাস ধরে বাংলা বর্ষপঞ্জির সংস্কার ও তার গতিশীলতা প্রণয়ন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর 14ই এপ্রিল বাংলাদেশে এই দিনটি নববর্ষ হিসেবে পালন করা হয়। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত বাংলা পঞ্জিকা মোতাবেক এই দিনটি ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে চন্দ্র সৌর বাংলা পত্রিকা অনুসারে 15ই এপ্রিল এই দিনটি ধার্য করা হয়েছে। বাংলা সন ধরে প্রকাশিত হয় বাংলা পঞ্জিকা। বাঙালি নববর্ষে সবথেকে বড় ইভেন্ট বাংলা পঞ্জিকার প্রকাশ। প্রথম পণ্ডিত রঘুনন্দন এই পঞ্জিকা গণনা করেন। পরবর্তীকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে পঞ্জিকা গণনা আরও সম্প্রসারিত হয়। 1869 খ্রিস্টাব্দে গুপ্তপ্রেস পঞ্জিকা প্রথমবার মুদ্রিত হয়। এরপর 1890 খ্রিস্টাব্দে এই পঞ্জিকার সংস্কার করেন মাধবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই সংস্কারের কাজে সম্পাদনা করেন এবং এর নাম হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পত্রিকা। 1957 সালে ভারত সরকারের অধীনে বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাদ সাহার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই পঞ্জিকার সংস্কার হয় এবং এই সংস্কার প্রাপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাই ভারতের রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ হিসেবে স্বীকৃত হয়। যাই হোক, বাংলা নববর্ষ একান্তভাবেই বাঙালির এবং একান্তভাবেই বাঙালির স্বতঃস্ফূর্ত আনন্দের ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশের দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আসব। ধন্যবাদ সকলকে। সকলে আনন্দ নেবেন, নববর্ষ উদযাপন করবেন।